জাগিউডত আজি উপস্থিত হয় শিক্ষামন্ত্রী ডক্টর লনোজ পেগু। রাজ্যের শিক্ষা বিভাগের দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব উপলক্ষে জাগিউডর ঘনুসা প্রাথমিক বিদ্যালয়ত উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রীগুলো ছাত্র ছাত্রী আর শিক্ষক শিক্ষয়িত্রীর বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য সকলের মত বিনিময় করে। অক্ষয় পাত্রক মধ্যাহ্ন ভোজনের দায়িত্ব দিয়া আর রান্ধনী সহায়কারী সকলে প্রাপ্য সকল মাননি পাই থাকবে বলে শিক্ষামন্ত্রীগুলো ব্যক্ত করে। আনহাতে গুণোৎসব উপলক্ষে জাগিউডর সীতাজখলা প্রাথমিক বিদ্যালয়ত উপস্থিত হয় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। সীতাজখলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী আর পরিচালনা সমিতির সদস্য সকলের মিলিত হয়ে বিদ্যালয়ের আন্তঃগাঁথনি সম্পর্কে আলোচনা করে। শ্রদ্ধার শিক্ষাগুরু আর মোর মরমর ছাত্র ছাত্রী সকল, যেহেতু যাকালি আমার স্বমূল্যায়ন অনুষ্ঠিত হয়ে গেল, আজি আমার বহির্মূল্যায়ন, এই গুণোৎসব গুণোৎসবটে নিরীক্ষণ করা হয় কেনে ধরনে। আজি ইয়াত তৃতীয় পর্যায়ের গুণোৎসব, আমার সরকারে গুণোৎসবর জড়িয়ে প্রতিখন বিদ্যালয়ের মূল্যায়ন করেছে আর তার মানদণ্ড নিরূপণ করার লগতে ভবিষ্যৎ পরিকল্পনার কারণে প্রস্তুতি ঠিক করেছে। গতি মানে আজি এয়া সীতাজখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত একবারে প্রার্থনা সভার পর থাকি সকলখিনি চোয়াচিতা করছো। আমার লগত তিনজন সরকারি বিষয়া নিরীক্ষক হিসাবে দিছে, দুজন অধ্যাপক, এজন টেক্স সুপারিনটেন্ডেন্ট, আর ইয়ার উপরও শিক্ষা বিভাগের বিষয়া সকল আছে। ইয়াত আমি যেখিনি দেখিছো শিক্ষক ছাত্র ছাত্রীর একটা সু সম্পর্ক আছে, ছাত্র ছাত্রী সকল যথেষ্ট নিয়মানুবর্তিতা আর বাধ্য ছাত্র বলে মানে অনুভব হয়েছে। বাকি যিখিনি বিষয় তেখেতসকলের আছে সেই বিষয়বিলাক ইয়াত নিশ্চয় আমার লিপিবদ্ধ হব আর পর্যায়ক্রমে সেইখানে সা সুবিধা তেখেতসকল উপলব্ধ হব। আমার গুণোৎসব 2023-র তৃতীয় তথা অন্তিম পর্যায়ের আজিরপরা যে বহির্মূল্যায়ন সেটা আরম্ভ হয়েছে। আর এই তৃতীয় পর্যায়ত আমার ডিব্রুগড়, শোণিতপুর, ডিমা হাসাও, মরিগাঁও, নলবাড়ি, দরং, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও আর কাছাড় এই জেলা কেখনত আমার গুণোৎসব অনুষ্ঠিত হয়েছে। আর সেই উপলক্ষে মানে মরিগাঁও জেলার জাগিরোড সমষ্টির এই ঘুনুসা প্রাথমিক বিদ্যালয় আজি পরিদর্শন করো। প্রায় 500+ ছাত্র ছাত্রী থাকা এখন এখন প্রাথমিক বিদ্যালয় হিসাবে বহুত ডাঙর বিদ্যালয়, বিদ্যালয়খনের আন্তঃগাঁথনি বা ইয়ার শৈক্ষিক দিক এই সম্পর্কে মানে অনুধাবন করো। যথেষ্ট সংখ্যক অভিভাবক, কমিউনিটি পার্টিসিপেশনটা মানে ভাল দেখিছো, অভিভাবকর কথা পাতিছো, বিদ্যালয়খনের মানে মিড ডে মিল কেনেকা চলিছে, পাঠদান কেনেকা, এসএমসির মিটিং নিয়মিতভাবে হয় না নহয়, অভিভাবকর সভা নিয়মিতভাবে হয় না নহয়, এই গোটেখিনি চাইছো। আর মানে সকলকে শুভেচ্ছা জানাইছো যাতে গুণোৎসব সুকলমে অনুষ্ঠিত হয়, এক্সটার্নেল ইভালুয়েটর আহিছে, তেওঁলোকে নিজের দায়িত্ব পালন করবে। রাঁধনী সকলের কষ্ট লাঘব করার কারণে আমি অক্ষয় পাত্রক ভাত রন্ধার দায়িত্বটা দিব বিচারিছো। আর অক্ষয় পাত্রর জড়িয়ে আমি কামরূপ আর যোরহাট এই দুইখান জেলাত আমি সুন্দরভাবে মিড ডে মিল দিছো। গতি রাঁধনী সহায়িকা যে ধরনের আছে তেনধরণেই থাকিব, যে মাননি পায় মাননিটো পায়ে থাকিব। এটা ভাত রাঁধিবলগা হয়েছে, অক্ষয় পাত্রর স্কিমটো ইন্ট্রোডিউস হলে হট কুক মিল ইয়াতে আনি দিব, সেইখানে বিলাই ছাত্র ছাত্রী সকল খুব।